بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত প্রবাসী আবু আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন, মসজিদ একটি রয়েছে পুরাতন বর্ধিত জায়গা যেখানে বাড়াতে চাচ্ছেন, সেখানে একটি কবর আছে, মানে পুরাতন জায়গায় কবর আছে, এখন সেখানে অনেক পুরাতন কবরে, এটাতে মসজিদ বানা যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো ইবাদত হতে হবে আল্লাহর জন্য। ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, আল্লাহ বলছেন মসজিদ সমূহ আল্লাহর ঘর। ফালা তাদউ মা আল্লাহ আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কাজেই এই মসজিদ যেখানে একমাত্র নিরঙ্কুশভাবে ইবাদত হবে আল্লাহর জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে স্পষ্টভাবে, সেটা হলো যে যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুন্দুব বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, যে সাবধান জেনে রাখো তোমাদের পূর্বে যারা ছিল, কানু ইয়াত্তাখিজুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদ, তারা নেককার লোকদের নবীদের কবরকে মসজিদ বানাতো। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, সাবধান তোমরা কখনো কবরগুলিকে মসজিদ বানাবে না। ফাইন্নি আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কথা নিষেধ করতেছি। তো এই কথা হলো স্পষ্টভাবে নিষেধ, যে যেখানে কবর পাওয়া গেছে সেখানে মসজিদ বানা নিষেধ, জায়েজ না। সেখানে পুরাতন হোক আর নতুন হোক, মুসলমানের কবর এখন সেখানে অবশ্যই আপনার এটার ইকরাম করতে হবে, কবরটা আলাদা করতে হবে, কিন্তু সেখানে মসজিদ বর্ধিত করা জায়েজ না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাতে যারা ইহুদি খ্রিস্টান তাদের উপর লানত করেছেন, যেমন আগার এক হাদিসে এসেছে যে লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন, কারণ তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছিল। কাজেই এই যে কবর পাওয়া গেছে এখানে এখন আপনারা বর্ধিত করবেন, মসজিদ বাড়াবেন, এখানে যেখানে হাড় হাড্ডি ইত্যাদি পেয়েছেন, এটা না, এটা এরম করে ঠিক হবে না। এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া হলো, যদি আগে কবর থেকে থাকে তাহলে সেখানে মসজিদ বানা জায়েজ নাই, এবং সেই কবর ঠিক রাখতে হবে। আর যদি কোনো মসজিদ আগে বানিয়েছে পরে তাতে কবর দেওয়া হয়েছে, তাহলে এই কবরটা সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় এটা দাফন করতে হবে, এটাই হলো নিয়ম। এখন যেহেতু আপনারা মসজিদ এখানে নতুন করে তৈরি করছেন অথবা মসজিদ বর্ধিত করতেছেন, কাজেই আপনারা এখানে ওই যেখানে কবর রয়েছে এটা চতুর্দিক দিয়ে আপনারা সেভ করে আলাদা রেখে দেবেন, এটা মসজিদের মধ্যে ঢোকাবেন না, এবং এটা মসজিদ নয়, এখানে মানে বেনা, মানে এরকম মসজিদ তৈরি করা, মসজিদ বানানো, হ্যাঁ, মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট করা কখনোই জায়েজ হবে না, এটা ঠিক না, এবং সেই মসজিদে নামাজও হবে না, নামাজ পড়াও যাবে না, এটাই ঠিক আছে, যারা এই কথা বলেছেন এটাই ঠিক। এটাই শেখবেন বাজ রাহেমাহাল্লা তাদেরও ফতোয়া হলো যে না, যেখানে মসজিদ মানে কবর রয়েছে সেখানে মসজিদ বানা কোনো ক্রমে জায়েজ না, এটা তাহরিম, কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা মুহাররম, এটা ঠিক না। যদি যেখানে কবর আগে থেকে আছে সেখানে নতুন করে আপনি মসজিদ বানানো, এটা জায়েজ না। হাজা আল্লাহ আলম বিসওয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। কারণ এখানে আরেকটি কথা, সেটা হলো কি, এই মসজিদ বানালে এখানে অদূর ভবিষ্যতে এমনও লোক আসতে পারে যারা কবর পুরস্ত, কবর পূজারি, তখন তারা কি করবে, তারা বলবে হ্যাঁ এখানে যে মসজিদের পাশে কবর আছে মনে হয় কোনো ভালো মানুষের কবর হবে, এরকম করে এক শ্রেণীর মানুষ এটা তাকে ইজ্জত করতে থাকবে, এবং পরবর্তীতে এমনও হতে পারে যে মানুষ সেটাকে কি করবে যে না, মসজিদের সাথে যেহেতু তার কবর হয়ে গেছে, অতএব এখানে তওয়াফ করা, এখানে ফুল দেওয়া, এখানে তার কাছে কিছু চাওয়া, এরকম এমনও সময় লোক আসতে পারে যারা ভবিষ্যতে এটাকে একটা মাজার বানিয়ে দিতে পারে, কথা বুঝলেন? হ্যাঁ, একজন একজন একটা মিথ্যা স্বপ্ন দেখে বলবে হ্যাঁ আপনি স্বপ্নে দেখেছি, এরকম আমাদের দেশে দেখেন তো স্বপ্নের মাধ্যমে ইসলাম পায়, তো এরকম থেকে তখন সেটা বাড়াবাড়ি হবে। আর হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল গুলু ফিদ্দিন, সাবধান তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো। ফা ইন্না মা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বে যে সমস্ত লোক ধ্বংস হয়েছে তারা দিন ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, যেটা সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। অতএব ভাই, এটার থেকে বিরত থাকাটাই উচিত। হাজা আল্লাহ আলম বিসওয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।